আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ডাল দিয়ে মূলা রান্না করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখুন। আমি এখানে ডাল দিয়ে মূলা রান্না করার জন্য হাফ কেজি মূলা নিয়েছি আর নিয়েছি সাথে মসুর ডাল। এবার প্রথমে একটি ছুরির সাহায্যে মূলাটার উপরের কালো অংশগুলোকে এভাবে আশ্রিয়ে আশ্রিয়ে নেব। এরপর মূলো মুখটা কেটে নিচ্ছি। এরপর মূলোটাকে এভাবে তেরসি করে কেটে নেব আর কতটা মোটা বা পাতলা করেছি সেটা দেখে বুঝতে পেরেছেন, এতটুক মোটা রাখতে হবে। এভাবে সবগুলো মূলা কেটে নেব। এবার মূলাগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে 20 মিনিটের মতো, চাইলে আরও বেশি সময় ধরেও রাখা যাবে। এদিকে ডালটা ধুয়ে রান্নার জন্য বসিয়ে দেব। তা প্রথমে হাঁড়িতে ডাল দিয়ে রান্নার পরিমাণ পানি দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, 5-6টি কাঁচামরিচ। এবার ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে মাঝে ডালটাকে নেড়ে চেড়ে দেব। যখন ডালগুলো সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আর 1/4 চামচ হলুদের গুঁড়া। এরপরে ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার একটা ডালঘুটনি দিয়ে ডালটাকে ভেঙে নেব। এরপরে মূলোগুলোকে দিয়ে দিচ্ছি, মূলো ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি আর এই মূলো দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে আর দেখুন 10-15 মিনিট পরে দেখা যাবে মূলোগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে এটাকে হাঁড়ির থেকে তুলে নেব একটি পাত্রে। এভাবে মূলোর ডালটা একটা বাটিতে ঢেলে রাখলাম। এরপরে এটার জন্য চুলাতে দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে একটু গরম করে নেব, এতে করে একটা ফ্লেভার বের হবে। আর দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ কুচি, ডালটা বাগার দেওয়ার জন্য এগুলো। এবার পেস্টটাকে ব্রাউন কালার করে নেব। পেস্টটা ব্রাউন কালার হয়ে আসার পরে ডালটা দিয়ে দেব। আর এই মূলোর ডাল অনেকে হয়তো রান্না করে খেয়েছেন আর অনেকেই খাননি, আবার অনেকেই হয়তো এটা দেখে খুবই একটা খারাপ খাবার মনে করবেন, কিন্তু না, যারা মূলা পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর বাগার দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। এবার একটা বলক এনে এটাকে তুলে নেব। আর আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন মূলোগুলো সেদ্ধ হয়েছে, এবার আমি এটাকে তুলে নেব। কালারটাও অনেক সুন্দর হয়েছে। আশা করছি এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।